হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি জানাবো কি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে লিস্ট, নতুন যে লিস্ট পাবলিশ হয়েছে, সেই লিস্টটা কিভাবে তোমরা নিজের মোবাইলতে ক্রোমে গিয়ে দেখবে সেটাই তোমাদের জানাবো। যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা হচ্ছে তুমি গ্রাম, ঠিক আছে, মানে গ্রামে গ্রাম্য যে লিস্ট হয়েছে সেই লিস্টটা পাবলিশ যে হয়েছে 2023 সালের, যে এই দু একদিনের মধ্যে যারা টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যাদের, ঠিক আছে, ওদেরই নাম কিন্তু এখানে শো করবে। এটা হচ্ছে প্রথম ধাপের লিস্ট। দ্বিতীয় কিন্তু নেক্সট দু একদিনের মধ্যে কিন্তু আরেকটা ধাপের কিন্তু লিস্ট তৈরি হয়ে আসবে, ঠিক আছে। তো এই এটা দেখতে গেলে এই সাইটটা pmaygnet.in এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে। তো কিভাবে তোমাদের নিজের সেই নাম রয়েছে কি না সেটা তোমরা চেক করতে পারবে। তো চলো তোমাদের মোবাইলে আমি দেখাচ্ছি কিভাবে সেটা চেক করতে হবে। সবার প্রথম এখানে এইটা লিখতে হবে pmaygnet.in। এটা হচ্ছে গভর্নমেন্টের একটা ওয়েবসাইট, ঠিক আছে। এখানে এটা লেখার পর ডট ইন লিখে দেব, লেখার পর এন্টার করব। এবার দেখতে পাচ্ছ খুলে গেছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। এখানে সব থেকে এটা পুরো পেজ, মোবাইলে কিন্তু আমি দেখাচ্ছি, কম্পিউটারে দেখাচ্ছি না, ঠিক আছে। মোবাইলে যাওয়ার পর এই যে থ্রি ডটে ক্লিক করবো, থ্রি ডটে ক্লিক করে আওয়েসের সফট এইভাবে একটা আসবে। তারপর এখানে রিপোর্টে গিয়ে ডাটা এন্ট্রিতে ক্লিক করবো, ক্লিকে গিয়ে নিচে যাবো, ঠিক আছে। নিচে গিয়ে সব থেকে যেটা লাস্টে আসবে এখানে দেখো যে সোশ্যাল অডিট রিপোর্ট, এখানে বেনিফিশিয়ারি ক্রেডিট নামে একটা অপশান আসবে, এখানে প্রথম সিলেক্টকে যাবা। সিলেক্টে গিয়ে প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল এখানে আমরা সিলেক্ট করলাম, কারণ আমি ওয়েস্ট বেঙ্গলের। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, কোন ডিস্ট্রিক্টে আমরা থাকছি। তো আমি থাকছি মালদা ডিস্ট্রিক্ট, তো মালদা ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপরে আমাদের সেটা ব্লক সিলেক্ট করতে হবে। তো ব্লক আমাদের চাঁচল ওয়ান সিলেক্ট করলাম। তারপরে এবার হচ্ছে গ্রাম পঞ্চায়েত আমাদের অলিয়ন্দা, আপনাদের যেটা আছে সেটা দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে আপনাকে সিলেক্ট করবে কোন বছরের আপনি দেখতে চান, তাহলে আমরা দেখবো কি 2022-23, ঠিক আছে, 2022-23 মধ্যে। তারপরে এখানে মানে কি কোথা থেকে আসছে এইটা ঘরটা, প্রধানমন্ত্রী না এআইসের, সেখানে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সিলেক্ট করলাম। এখানে ক্যাপচারটা যোগ করে 70 দিতে হবে, 70 দিয়ে দিলাম, ঠিক আছে। এবার তোমরা দেখতে পাবে যে কার কার নাম রয়েছে, এই যারা নাম রয়েছে এরাই কিন্তু টাকা দু একদিনের মধ্যে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। যে সব নামগুলো দেখতে পাচ্ছ, তোমরা যদি চাও তো এটা পিডিএফের মধ্যে ডাউনলোড করতে পারবো, এবার সেটা প্রিন্ট আউট করে রাখতে পারো, বা এখান থেকে তোমাদের নাম সিলেক্ট করতে পারবে। দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে কিন্তু সবারই নাম কিন্তু রয়েছে, যাদের এই কয়েকদিনের মধ্যে কিন্তু 1,20,000 টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে, যার কোনো ই নাই। এই যে যে এখানে এক্সেল ডাউনলোড করা আছে, পিডিএফ ডাউনলোড করা আছে, সমস্ত কিছু এখানে কিন্তু আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবার দেখবেন কি যে এটা পিডিএফে আমি ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি, পিডিএফে কীরকম কী কীভাবে এখানে আছে অলরেডি। একটু জুম করছি, এই দেখতে পাচ্ছি 1,20,000 টাকা কিন্তু এবার পাবে। অনেকে বলে যে 1,80,000 টাকা কিন্তু এবার ঢুকবে, কিন্তু না, এটা 2018-র রিপোর্ট অনুযায়ী, এটা 2018-তে সার্ভে করা হয়েছিল, যার কারণে 1,20,000 টাকা কিন্তু এটাতে ঢুকবে। এই যে দেখতে পাচ্ছ, তাহলে এভাবে কিন্তু তোমরা নিজের মোবাইল থেকে কিন্তু বাড়ির নাম আছে কি না বা কারো বাড়ির নাম ছুটে গেছে সেই সমস্ত কিন্তু এগুলো কিন্তু দেখা যাবে, ঠিক আছে, যাদের এই যে পুরো অনেক বড় লিস্ট আছে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের এই ইনফরমেশন? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দাও, আর যারা আমার ভিডিও প্রথম এই চ্যানেলে দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। নেক্সট টাইম এবার এরকমই আমি কিন্তু ভিডিও নিয়ে আসতে থাকবো তোমাদের। তো তখন ভালো থাকো, খুশি থাকো, জয় হিন্দ।